আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জালাল ডিগ্রি কলেজ কর্তৃক পরিচালিত প্রনীতি ও সুশাসন প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সুলতানা প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মূল্যবোধ সম্পর্কে আলোচনা করেছিলাম সে আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে পরিণীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মূল্যবোধের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই মূল্যবোধ বলতে কি বোঝায় তা জানো এবং অবগত হয়েছ প্রিয় শিক্ষার্থীরা মানুষের আচার ব্যবহার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী চিন্তা ভাবনার লক্ষ্য ও উদ্দেশ্যই হল মূল্যবোধ শিক্ষার্থীরা মূল্যবোধ বিভিন্ন রকম হতে পারে ড্যানিল এইচ পার্কার মূল্যবোধকে বাস্তব জীবনভিত্তিক ও কল্পনা প্রসূত মূল্যবোধ এ দুভাগে বিভক্ত করেছেন কেউ কেউ আবার মূল্যবোধকে ইতিবাচক ও নেতিবাচক এ দুভাগে ভাগ করেছেন শিক্ষার্থীরা আমরা এখন বিভিন্ন ধরনের মূল্যবোধ সম্পর্কে জেনে নেব ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তির ধ্যান ধারণার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত অর্থ ক্ষমতা প্রতিপত্তি মর্যাদা ইত্যাদি ব্যক্তিগত মূল্যবোধকে প্রভাবিত করে সমাজে সকল ব্যক্তির মধ্যে এরূপ চিন্তা চেতনা কম বেশি পরিলক্ষিত হয় প্রিয় শিক্ষার্থীরা কোন ব্যক্তির সাহসিকতা সরলতা পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ কেউ কেউ এই মূল্যবোধকে ব্যক্তিগত মূল্যবোধ হিসেবেও আখ্যায়িত করেছেন এই শ্রেণির মূল্যবোধ অতিমাত্রায় আপেক্ষিক প্রিয় শিক্ষার্থীরা যে মূল্যবোধ মানুষের বাহ্যিক ব্যক্তিত্বকে গড়ে তোলে তাই হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ প্রাচীন গ্রিক দার্শনিকরা বিশেষ করে প্লেটো ও এরিস্টেটল উভয়ই ব্যক্তিগত মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছেন একজন ব্যক্তির পরিষ্কার পরিচ্ছন্নতা সাহসিকতা সরলতা পোশাক পরিচ্ছদ প্রভৃতি তার ব্যক্তিগত মূল্যবোধের অন্তর্ভুক্ত ব্যক্তিগত মূল্যবোধ অতিমাত্রায় আপেক্ষিক উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একজন চাকরিজীবী নারী এবং একজন গৃহিণী উভয়ের মধ্যে যদি যাচাই করা হয় তবে দেখা যাবে এ মূল্যবোধ সম্পর্কে দুজন দু ধরনের ধারণা পোষণ করছে রাজনৈতিক মূল্যবোধ যেসব চিন্তা ভাবনা লক্ষ্য আদর্শ মানুষের রাজনৈতিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে তার সমষ্টিকে রাজনৈতিক মূল্যবোধ বলে রাজনৈতিক সততা শিষ্টাচার সহনশীলতা নির্বাচনের জয় পরাজয়কে মেনে নেওয়া ইত্যাদি রাজনৈতিক মূল্যবোধ শিক্ষার্থীরা গণতান্ত্রিক কিংবা অন্য যে কোনো শাসনতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের রাজনৈতিক অধিকার ও কর্তব্য পালনের ক্ষেত্রে রাজনৈতিক মূল্যবোধের প্রয়োগ দেখা যায় সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনে কারো দ্বারা প্রভাবিত না হওয়া রাজনৈতিক মূল্যবোধের উদ্দেশ্য শিক্ষার্থীরা বর্তমানে জাতীয় রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিটি নাগরিকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত যে কারণে বর্তমানে রাজনৈতিক মূল্যবোধকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয় রাজনৈতিক আদর্শ আনুগত্য দায়িত্বশীলতা দেশপ্রেম রাজনৈতিক অংশগ্রহণ রাজনৈতিক সহনশীলতা শৃঙ্খলাবোধ প্রভৃতি বিষয় রাজনৈতিক মূল্যবোধের অংশবিশেষ ব্যক্তির রাজনৈতিক মূল্যবোধের ভিত্তিতেই গড়ে ওঠে জাতীয় মূল্যবোধ জাতীয় শৃঙ্খলা রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক মূল্যবোধ যদি গণতান্ত্রিক হয় তবে ওই রাষ্ট্র এবং সমাজ গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রে পরিণত হবে সামাজিক মূল্যবোধ মানুষের সামাজিক আচার ব্যবহার কর্মকাণ্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রণকারী চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সমূহকে সামাজিক মূল্যবোধ বলে সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার সততা ন্যায়বোধ সহমর্মিতা সৌজন্যবোধ শৃঙ্খলাবোধ প্রভৃতি গুণাবলীর সমষ্টি সামাজিক মূল্যবোধ হল ব্যক্তির এরূপ ধ্যান ধারণা যার মধ্যে অপরের কল্যাণ নিহিত থাকে এরূপ মূল্যবোধে অপরের কল্যাণ প্রাধান্য লাভ করে সামাজিক মূল্যবোধ সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে বিকশিত হয় শিক্ষার্থীরা সাধারণ অর্থে সামাজিক মূল্যবোধ হল সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ কিন্তু সমাজ সমাজকল্যাণে এটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হল সমাজের মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ বিভিন্ন নীতিমালা বিশ্বাস দর্শন ও চিন্তাভাবনার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদানগুলোর সমষ্টি গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক মূল্যবোধের অন্তর্ভুক্ত হলো স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ববোধ ইত্যাদি গণতন্ত্র সুদৃঢ় সুসংহত এবং শক্তিশালী রূপদানের জন্য এরূপ মূল্যবোধের গুরুত্ব অত্যধিক মানুষের যেসব চিন্তা ভাবনা লক্ষ্য গণতান্ত্রিক কর্মকাণ্ড আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক একে অপরের মতামত প্রকাশের সুযোগ দিবে নিজের মতামত প্রকাশ করবে গণতান্ত্রিক কর্মকাণ্ড যেমন নির্বাচনের অংশ নেয়া জয় পরাজয় মেনে নেওয়া অধিকার কর্তব্য সম্পর্কে সচেতন থাকা ইত্যাদি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন শিক্ষার্থীরা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের যে আদর্শ ও আচার ব্যবহার তার কর্মকাণ্ডকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে গণতান্ত্রিক মূল্যবোধ জনগণের গণতান্ত্রিক চিন্তা চেতনা ও শিক্ষার প্রসার ঘটায় সমাজ ব্যবস্থায় পরমত সহিষ্ণুতা সহনশীলতা শ্রদ্ধাবোধ সাহস সংহতি ইত্যাদি গণতান্ত্রিক মূল্যবোধেরই অংশ প্রিয় শিক্ষার্থীরা গণতান্ত্রিক মূল্যবোধ সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে জনসার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে ধর্মীয় মূল্যবোধ যেসব ধর্মীয় অনুশাসন রীতিনীতি আচার আচরণ মানুষের ধর্মীয় কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে তাকেই ধর্মীয় মূল্যবোধ বলা হয় যেমন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন অন্য ধর্মমতকে সহ্য করা অন্য ধর্ম পালনে বাধা না দেওয়া ইত্যাদি ধর্মীয় মূল্যবোধ প্রিয় শিক্ষার্থীরা ধর্ম মানুষের মূল্যবোধ গঠনের এক বড় নিয়ামক ধর্মীয় বিশ্বাস অনুভূতি ও আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষা দ্বারা মানুষের যে মূল্যবোধ জন্মায় তাই মূলত ধর্মীয় মূল্যবোধ সমাজে মানুষকে নিয়ন্ত্রণের জন্য ধর্মীয় মূল্যবোধের ন্যায় শক্তিশালী উপাদান আর কোনোটিই নেই সাংস্কৃতিক মূল্যবোধ মানুষের সাংস্কৃতিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে পরিচালিত ও প্রভাবিত করে এমন সব চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্যই হল সাংস্কৃতিক মূল্যবোধ সমাজে বসবাসকারী মানুষের ভিন্ন জীবনাচার সাংস্কৃতিক কর্মকাণ্ড ধ্যান ধারণা আচার ব্যবহার কর্মকাণ্ড ও সংগঠন থাকতে পারে এসবের প্রতি সকলের শ্রদ্ধা প্রদর্শন করা বাধা না দেওয়াই সাংস্কৃতিক কর্মকাণ্ড সাংস্কৃতিক মূল্যবোধ সামাজিক বন্ধনকে সুসংহত করে শিক্ষার্থীরা মানুষ তার লালনকৃত বা ধারণকৃত সংস্কৃতি থেকে যে মূল্যবোধ গ্রহণ করে সেগুলোই সাংস্কৃতিক মূল্যবোধ সাংস্কৃতিক মূল্যবোধগুলো সামাজিক প্রথা থেকেই বেশি পরিমাণে উদ্ভূত হয় প্রিয় শিক্ষার্থীরা সাংস্কৃতিক মূল্যবোধগুলো মানুষের সামাজিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সমাজের সদস্যদের মধ্যে আমার বোধ জাগ্রত করে সকলকে ঐক্য ও বন্ধুত্বের বন্ধনে বেঁধে ফেলে অর্থনৈতিক মূল্যবোধ মানুষ তার অর্থনৈতিক কার্যাবলী সম্পন্ন করতে যেসব কাজকর্ম বিধিনিষেধ আদর্শ মেনে চলে তাকে অর্থনৈতিক মূল্যবোধ বলে আর্থিক লেনদেন বিক্রয় ব্যবসা বাণিজ্য শিল্প উৎপাদন বিপণন এসবের ক্ষেত্রে অর্থনৈতিক মূল্যবোধ জড়িত অর্থনৈতিক মূল্যবোধ রাষ্ট্র ও সমাজ জীবনে অর্থনৈতিক সমতা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থীরা মানুষের যেমন সামাজিক ও রাজনৈতিক জীবন রয়েছে তেমনই রয়েছে অর্থনৈতিক জীবন অর্থনৈতিক জীবনে তাকে কিছু কাজকর্ম করতে হয় বিধি নিষেধ রীতিনীতি ও আদর্শ মেনে চলতে হয় এগুলোর সমষ্টিকেই বলা হয় অর্থনৈতিক মূল্যবোধ আধ্যাত্মিক মূল্যবোধ সব মানুষের মধ্যে কিছু আধ্যাত্মিক বা আত্মিক মূল্যবোধ থাকে এজন্য মানুষ সৎভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে চায় মানুষ তার সহজাত আত্মিক মূল্যবোধের কারণে অসত্য অসুন্দর অকল্যাঙ্কর সব কিছুকে অপছন্দ করে আর যা কিছু ভালো তা পছন্দ করে সমর্থন করে মানুষের অন্তর্নিহিত আত্মিক শক্তি এসব কাজে প্রেরণা যোগায় আত্মিক মূল্যবোধ মানুষকে মহিমান্বিত করে প্রিয় শিক্ষার্থীরা মানুষের আত্মিক শক্তি অনেক বড় শক্তি আর আত্মিক শক্তি যদি উপযুক্ত মূল্যবোধ দ্বারা বিকশিত হয় তবে তাকে সব ক্ষেত্রে সৎ ও দৃঢ় চরিত্রের পরিচয় দিতে সহায়তা করে আত্মিক বা আধ্যাত্মিক মূল্যবোধ বলতে এটিকেই বোঝানো হয়ে থাকে নৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ হল যেসব আচরণ মনোভাব কর্মকাণ্ড যা মানুষ সব সময় ভালো কল্যাণকর অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে স্বাচ্ছন্দ্য ও তৃপ্তিবোধ করে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা অন্যায়কে ঘৃণা করা অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখা অসহায় মানুষের পাশে দাঁড়ানো সুখ দুঃখে প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে অংশীদার হওয়া ইত্যাদিকে নৈতিক মূল্যবোধ বলা যায় নীতি উচিত অনুচিত বোধ হল নৈতিক মূল্যবোধের উৎস প্রিয় শিক্ষার্থীরা নৈতিক মূল্যবোধের কারণে সমাজে মানুষ নীতি বর্জিত কর্মকাণ্ড থেকে বিরত থাকে নৈতিক মূল্যবোধ সমাজে মানুষের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং একে অন্যের দুঃখে সাহায্য সহযোগিতার আদর্শে অনুপ্রাণিত করে এই নৈতিক মূল্যবোধ আধুনিক মূল্যবোধ সময় ও সমাজের পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে এজন্য অতীতের অনেক মূল্যবোধই এখন তাৎপর্যহীন হয়ে পড়েছে এক সময় আমাদের সমাজে মেয়েদের লেখাপড়াকে ভালো চোখে দেখা হতো না এখন নারী শিক্ষা নারীর অগ্রগতি আমাদের কাম্য হয়ে দাঁড়িয়েছে অতীতে বাল্যবিবাহ বহুবিবাহ সমাজে প্রচলিত ছিল হিন্দু সমাজে এক সময় সতীদাহ সহমরণ প্রথা চালু ছিল এখন আর এগুলো নেই বর্তমানের অনেক মূল্যবোধই হয়তো ভবিষ্যতে থাকবে না গড়ে উঠবে নতুন মূল্যবোধ প্রিয় শিক্ষার্থীরা তাই আমরা বলতে পারি আধুনিক ধ্যান ধারণা বিশ্বাস আচার আচরণের সমস্তই আধুনিক মূল্যবোধ শৈল্পিক বা নান্দনিক মূল্যবোধ সুকুমার বৃত্তিসমূহের সূক্ষ্ম প্রকাশই শৈল্পিক বা নান্দনিক মূল্যবোধ মানুষের কথা চাল চলন আচার ব্যবহার বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে তার উপস্থিতি অংশগ্রহণের ধরন প্রতিদিনের কর্মকাণ্ডে রুচি দৃষ্টিভঙ্গির চমৎকার ইতিবাচক আকর্ষণীয় বহিপ্রকাশের সমষ্টি নান্দনিক মূল্যবোধ কেউ চমৎকার বাচনভঙ্গি দিয়ে কথা দিয়ে কেউ বা ব্যবহার দিয়ে কেউ আবার পরিপাটি রুচিশীল পোশাক পরে মানুষকে মুগ্ধ করে শৈল্পিকতা নান্দনিক মূল্যবোধ মানবিক গুণাবলীকে অধিক মাত্রায় উন্নত করে শিক্ষার্থীরা মানুষের মনের সুকোমল বৃত্তিগুলো প্রকাশ করার ক্ষেত্রে তার মূল্যবোধ যথেষ্ট ভূমিকা রাখে যেমন কেউ হয়তো খুব সুন্দর ছবি আঁকতে পারে এক্ষেত্রে সে কোন ধরনের ছবি আঁকবে তা নির্ভর করবে তার নান্দনিক মূল্যবোধের উপর বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ কোনো বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ বলা হয় এ মূল্যবোধ মানুষ উত্তরাধিকার সূত্রেও পায় এবং নিজেও অর্জন করে প্রিয় শিক্ষার্থীরা বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ বলতে বাস্তবে কোনো বিষয়কে বোঝার সামর্থ্যকে বোঝায় সমাজ বা পরিবেশ থেকে উদ্ভূত কোনো বিষয়কে যৌক্তিকভাবে গ্রহণ করার বিষয়টি বুদ্ধিবৃত্তিক মূল্যবোধের অংশ এ মূল্যবোধ উত্তরাধিকার সূত্রে মানুষ পায় এবং নিজেও অর্জন করে সমাজের কোনো বিষয়কে যদি কেউ যৌক্তিক দৃষ্টিতে গ্রহণ না করে তখন আমরা বলি পাগলামি করছে অর্থাৎ তার বুদ্ধিবৃত্তিক মূল্যবোধের ঘাটতি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমি তোমাদের সাথে মূল্যবোধের শ্রেণী বিভাগগুলো সম্পর্কে আলোচনা করলাম আশা করি আলোচনাটি থেকে তোমরা মূল্যবোধের শ্রেণী বিভাগ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই সাবধানে থাকবে নিরাপদে থাকবে ঘরে অবস্থান করবে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না এবং এই যে সময়টা পাচ্ছ এই সময়টাতে অবশ্যই পড়া কাজে লাগাবে জানি প্রতিষ্ঠান বন্ধ তারপরও যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যেহেতু পরীক্ষা হবে তাই যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেটা অনুসরণ করে এবং আমরা যে অনলাইন ক্লাসগুলো দিচ্ছি তা দেখে তোমরা তোমাদের পড়ালেখা নিয়মিত করবে আর একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে তো ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করেছে অনেকেই গত অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করতে পারো নি বা অনেকে রেডি করলেও জমা দিতে পারো নিই সমস্যা নাই তোমরা যে যেখানে আছো অনলাইন থেকে অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করে লিখে রেডি করে রাখবে এরপর যখন কলেজ খোলা হবে তোমরা এগুলো জমা দিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ